সম্পাদ্য নয় কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। অর্থাৎ একটি ত্রিভুজের এমন একটা বৃত্ত আঁকতে হবে যেন বৃত্তটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায়। প্রথমত একটি এবিসি ত্রিভুজ এঁকে নিলাম। এরপরে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে, অর্থাৎ এবি এর লম্ব সমদ্বিখণ্ডক প্রথমত আঁকবো। এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পক্ষে দুটি করে বৃত্তচাপ আঁকবো। তাহলে এবি এর লম্ব সমদ্বিখণ্ডক পি সরি এম এন, এবং এসি ঠিক একইভাবে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এসি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকবো। এখন এই যে পি কিউ এবং এম এন লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এখন ও কমা এ যোগ করি। এখন ও কে কেন্দ্র করে অর্থাৎ কাটা কম্পাস ও বিন্দুতে বসিয়ে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব যা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। এটার একটি বিকল্প পদ্ধতি আছে যে অনেক সময় দেখা গেছে যে বৃত্তটা শীর্ষবিন্দুতে যায় না, একটু বাইরে দিয়ে যায় বা একটু ভুল হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত পরিবৃত্ত অঙ্কন করার আগে আমরা বৃত্তটা এঁকে নেব। তো যে কোনো একটা বৃত্ত আগে এঁকে নিলাম এবং বৃত্তের কেন্দ্রটা নির্ধারণ করব, কেন্দ্রটা হচ্ছে ও। এখন বৃত্তের ভিতরে যে কোনো একটি ত্রিভুজ এঁকে নেব, এটা যে কোনো মাপের হতে পারে। এরপরে ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এখন ঠিক আগের মতোই এবি এর সমদ্বিখণ্ডক লম্ব সমদ্বিখণ্ডক আঁকব এবং এসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকব। ঠিক একইভাবে এসি এর লম্ব সমদ্বিখণ্ডক আমরা এঁকে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে যেন এই এবি এবং এসি এর লম্ব সমদ্বিখণ্ড পরস্পর যেন ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তো বাকি কাজ ঠিক আগের মতোই ও এ যোগ করি। তাহলে এটাই হচ্ছে নির্ণয়ের পরিবৃত্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো।